খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল, আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। ভাইপোরো সম্পত্তি অ্যাটাচমেন্ট হচ্ছে, আপনারা দেখছেন আমতলা পার্টি অফিস বাবার নামে অ্যাটাচমেন্ট হয়েছে, কালীঘাটে হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটে তিনটে দুটো বড় বাড়ি অ্যাটাচমেন্ট হয়েছে, এগুলো অকশন হবে, অনেক লোক কেনার জন্য প্রস্তুত আছে, আমাদের ধারে পাশে আছে, আমরা কিনতে চাই এবং ওখানে আমরা অনাথ আশ্রম করতে চাই। আমি জানি না সেটা কাটমানি দিতে হয়, এটা শুধু দেবেন সব তৃণমূল এমপি, সব তৃণমূল এমপির। এবং আপনারা যদি খবর নেন, এরা অধিকাংশ ডিএম কে দিয়ে কাজ করে না, কাকে দিয়ে কাজ করে? অ্যাগ্রো কর্পোরেশন কি, অ্যাগ্রো কর্পোরেশনের চেয়ারম্যানের নাম কি? প্রদীপ মজুমদার, আগে মমতা ব্যানার্জির অ্যাডভাইসার ছিল, এখন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত মন্ত্রী। সমস্ত কাজ তৃণমূলের এমপিদের কাজ, এমপিল্যান্ডের অ্যাগ্রো কর্পোরেশন করে, আমি তথ্য নিয়ে বলছি, অ্যাগ্রো কর্পোরেশন করে এবং কোথাও 15% কোথাও 20% টাকা এমপিদের কাছে পৌঁছায়, এটা তৃণমূলের লোকরা করে। দেবের দেবের ভবিষ্যৎ কি, দেবকে নিয়ে এত জল্পনা? আমি বলতে পারবো না, দেব বলতে পারবে। আচ্ছা মুখ্যমন্ত্রী, দেব বলতে পারবে? আমি বলতে পারবো না, কারণ এনামূলের টাকায় দেব, এনামূলের টাকায় দেব যে সিনেমা করেছে এটা তো প্রমাণিত তথ্য, সত্য। দেব নিজাম প্যালেসে একবার গেছে, ইডি অফিসে একবার লুকিয়ে লুকিয়ে গেছে, আপনারা জানতে পারেন, 5 কোটি টাকা অ্যাকাউন্টে নিয়েছে এবং সেই টাকায় সিনেমা করেছে, তাই এনফোর্সমেন্ট ডাইরেক্টর চাইলে ব্যবস্থা তো নিতেই পারে, ও জানে। তবে আমার কাছে যেটুকু খবর আছে যে ওর এমপি সিট থেকে ওর রেজিগনেশনটা শুধু সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আজকে বলছেন নিজেকে জনগণের পাহারাদার বলে, বলছেন আমি যতদিন বেঁচে আছি ততদিন মানুষের পাহারাদার হয়ে থাকবো, যেদিন মারা যাব সেদিন আমাকে আমার নামের পাশে মানবিকতার লড়াই থাকবে, সবাই আপনাকে আমাকেও যেতে হবে। তো আমরা এত তাড়াতাড়ি উনাকে ছাড়ব না, আমরা উনাকে প্রাক্তন করব, এবং উনি যাতে বহু লোককে কান্দিয়েছেন, আমার 85 বছরের বাবা, 76 বছরের মা, আমি বাড়িতে কোনটাইতে থাকি না, আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছে, এমন কোন লোককে নেই, অত্যাচার করেনি, এখানে যারা দাঁড়িয়ে আছে মার খায়নি, জেল খাটেনি, এমন কোন লোক নেই, অনেক অত্যাচার করেছেন, আপনাকে পার্টি নিয়ে কালীঘাটের মন্দিরের সামনে বসাবো, তারপরে আপনাকে ছাড়া, আপনি অনেককে কাঁদিয়েছেন, অনেককে কাঁদিয়েছেন, এখনো কাঁদাচ্ছেন। আপনার জন্য 10টা সংগঠন কলকাতাতে বছরের পর বছর মশা মাছি জলের নিচে বসে আছে, কেউ শহীদ মিনারের নিচে, কেউ গান্ধী মূর্তির নিচে, কেউ মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে। আপনি বহু মানুষকে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য করেছেন, আলু চাষি থেকে ধান চাষি পর্যন্ত, আপনাকে অত সহজে কেউ ছেড়ে দেবে না, পাপ পুণ্য জমা খরচের হিসাব নিয়েই আপনাকে যেতে হবে। দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি স্যালুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার। আপনি যে কোনো সার্ভিসের ওপর 300 টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন। তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায়। আমাদের ব্রাঞ্চগুলো হল রিশরা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে, মানসী বাজার শ্রীরামপুর, শ্যাওড়াফুলি জিটি রোড ICICI ব্যাংকের ঠিক বিপরীতে, আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড়। ফোন নম্বর 8777023189।